হ্যালো গাইস ওয়েলকাম ড্যাক্টর ক্যান্ম ভি দীপরাজ আমি পারফিন কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো এখন আজকে সকাল দশটা আমি ইফরাজকে ঘুম থেকে তুলতে আসছি কিন্তু উঠছে না দেখো এই যে কম্বল গায়ে দিয়ে কীরকম ঘুমিয়ে আছে সকাল দশটা বেজে গেছে এখনও উঠছে না এখনও উঠে ব্রাশ করবে না বলছে চল এবারে ব্রাশ করতে যেতে হবে তো হ্যাঁ করবে না করবে না চলে চলে চলো দেখো দেখো তো আজকে আমি শেয়ার করবো ইফরাজের সারাদিনের রুটিন ইফরাজ সারাদিন কি কি করে কি খায় কি করে সব কিছু চলো চলো ব্রাশ করবে আবারে চলো ওটো ওঠো ওঠো ওটো ওটো ওঠো দেখো গাইস দেখো কিরকম উঠছে না দেখো তো চলো গাইজ আগে ওকে ব্রাশ করিয়ে নিই তারপরে আসছি তোমাদের সাথে আবার তো গাইস দেখো সবার ফার্স্টে আমি ইফরাজকে জল খাওয়াবো এটা গরম উষ্ণ জল তো এটাই আগে খাইয়ে দেবো দেখো এখন খেয়ে নিচ্ছে এরপরে ওকে করাবো ব্রাশ তো ব্রাশে একটুখানি কোলগেট নিয়ে নিলাম তো এরপরে ও সকালবেলা বাউলি দেখতে পেয়ে গেছে হাতে যেটা আছে ওর সেইটা খাবে বলে তো তার আগে ওকে ব্রাশ করাবো তো বাইরে এসে ব্রাশ করে ঘরের ভেতরে বা বেসিনে করতে চায় না তো ওকে এখন ব্রাশ করিয়ে দিচ্ছি এখানে রাস্তা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ব্রাশটা করবে তো সেই জন্য ওকে এখন ব্রাশ করিয়ে দিচ্ছি এরপরে ওকে যে ওষুধ আছে ওর খালি পেটে সকালের ওষুধ আছে ওটা খাইয়ে দিয়ে ওকে দেখো এখানে কাঁচা ছোলা ছাড়িয়ে দিয়েছি আর বাদাম আর হচ্ছে খেজুর এই তিনটা জিনিস ওকে প্রত্যেক দিন সকালবেলা দেওয়া হয় মানে প্রত্যেকদিন সকালবেলা খেলে ওটা খুব উপকার শরীরের পক্ষে প্রোটিন ভিটামিন আয়রন সব রকমের পাওয়া যাবে তো ওকে নিজেকেই দিয়ে দিলে ও বসে বসে নিজে খেয়ে নেয় এখন খেয়ে নিচ্ছে ও একা একাই খেয়ে নিচ্ছে ওটা খেয়ে নেওয়ার পরে ওকে খাওয়াবো রুটি তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও দেখো পরে ও কিন্তু হাতে ওর বাউলি ছিল বাউলি খাবে বলে আমাকে প্যাকেটটা কেটে দিতে বলেছিল তো সেই জন্য প্যাকেটটা কেটে দিয়েছি আর এখন ওটা হাতে নিয়ে বল খেলছে তো এরপরে দেখো ও বাইরে চলে গেছে ওটা হাতে নিয়ে বাইরে গাড়ি নিয়ে খেলা করবে মানে গাড়িতে বসে বসে খাবে খেলা করবে এরকম আর কি তো প্রত্যেকদিন সকালবেলা কিন্তু কিছু না কিছু হাতে নিয়ে বা গাড়ি নিয়ে খেলার জন্য বাইরেই আসে অমনি তো বাইরে এসে এইভাবে ও খেলা করে দেখো দেখো ধাক্কা দিচ্ছে এখন ওয়ালে গিয়ে আর এদিকে একটুখানি পাতা রাখা আছে তো ওই পাতায়ও গিয়ে ধাক্কা দেবে মানে মজা পাই আর কি গাড়ি নিয়ে ধাক্কা দিতে এরপরে দেখো কিন্তু রাস্তায় একটা মারুতি দেখতে পেয়েছে সেই জন্য সে একটা গেট থেকে অন্য গেটের দিকে দৌড়ে যাচ্ছে মারুতি দেখার জন্য আর এভাবে খেলা করে তখনই রাস্তায় যত গাড়ি যায় সে ওইভাবে দৌড়ে দৌড়ে দেখতে যায় দেখো এরপরে দেখো গাইজ আমি ওর জন্য একটু অল্প একটু দুধ আর রুটি নিয়ে নিয়েছি রুটিগুলো ছেঁড়ে সিঁড়ে দুধে দিয়ে দিলাম কারণ বাউলিটা খেয়েছে তো সেটা খাবে না সেই জন্য কম করে নিয়ে তো গাইজ এখন বেজে গেছে বারোটা তো ইফরাজ এখন স্নান করাবো ইফরাজ বানিয়ে কোথায় দেখি এই যে ওর নামটা এখানে ইফরাজ ইফরাজ বানিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করার পরে একটু খড়ি মানে পেয়েছে তো বলছে আমাকে স্লেট এনে দাও আমি লিখবো একটু লিখে লিখেনি কিছু না তা এখন তো বেজে গেছে বারোটা তো ওকে স্নান করিয়ে স্নান করিয়ে দেবো মাছ কিসের মাছ হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ ও সেই যে ওর মার্কস আছে যেটা ভুতুর মার্কস তো সেইটাকে হ্যাঁ হ্যাঁ এখানে আছে তো ওইটা আমি নি আসলে একটা শর্ট ভিডিও করব বলে তো সেইজন্য বলছে মার্কসটা দাও না সে যে মামা পড়েছে মামী পড়েছে পড় তো এদিকে এসে পরো দেখো ওখানে করো ও আসতে পড়ে যাবে আমি এক্ষুনি পড়ে হুম এক্ষুনি পড়ে যেতে পরে দেখি কেমন লাগছে এই ফ্রাজকে জোকার এটা জোকার পড়ো জোকার চলো আগে একটা শর্ট ভিডিও করে নি তারপরে যাব স্নান করাতে আজকে এই ফ্রাজ নিয়ে একটা শর্ট ভিডিও করবে হ্যাঁ রিফ্রেশকে ভিডিও বুতুত ভিডিও করার কথা বললেই ও সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে কি ভুতুর গালগুলো লাল লাল হয়ে গেছে হুম তুমি পড়ো কেমন লাগে দেখি হ্যাঁ লাল লাল করবে মুখের থেকে মাস্ক কত বড় দেখো বুত হয়ে গেছো দিপা বাড়ি তো চলো গাইস তোমরা আগে শর্ট ভিডিওটা দেখে নাও তারপরে আসছি আবার তোমাদের সাথে ওখানে বসে কি করছো আসো ও বাবা গো কে কি আমি চলে যাই বাবা খাবো ও বাবা গো আমাকে ভুতু খেয়ে নেবে বলছে ও বাবা অনেকদিন তাজা রক্ত খাইনি বলছে আমি পালাই বাবা এখান থেকে কে ভুতু বাবা গো ও এটা ইফরাজ এটা ভুতু নয় তো এটা তো ইফরাজ আমি তো মা তুমি পেয়েছো হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি তো তুমি মাস্ক পরে আমাকে ভয় দেখিয়েছো আবার দেখাবো আবার ভয় দেখাবে কেমন করে ভয় দেখাবে দেখাও আবার ও বাবা উল্টো মাস্ক পরে নিয়ে ভূতুর ভয় দেখাচ্ছে খলো খোলো খোলো নিয়ে তো আমরা স্নান করে রেডি হয়ে গেছি ইফরাজ স্নান করে নিয়েছে এরপরে ইফরাজ খাওয়াবো ইফরাজ খাবে তো হ্যাঁ কটা বাজে বলো তো এখন বলতে পারবে হ্যাঁ একটা পণ্ড হয়ে গেছে এই যে উল্টো দিকে দেখাচ্ছে ফ্রন্ট ক্যামেরা বলে তো চলো গাইজ আগে ইফরাজকে খাইয়ে নিই তারপরে আসি তোমাদের সাথে আবার আর ইফরাজের আজকে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো এরকম মাস্ক নিয়ে এখনও বসে আছে তো চলো দেখতে থাকো তো গাইস দেখো ইফরাজের আজকে লাঞ্চে আছে যে এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি এটা আর ভাত ইফরাজ ডান হাত কোনটা কোনটা বাম হাত ভালো করে দেখাও ভালো করে হ্যাঁ তাহলে কোন হাতে খেতে হয় কোন হাতে হ্যাঁ ডান হাতে খাওয়া শুরু করো ইফরাজ প্রথমে শুকনো ভাত নিজে নিজে খায় তারপরে ওকে খাইয়ে দিই ঝোল মাখানো খেতে পারে না ও নিজের হাতে শুকনো ভাতটা খায় তো চলো গাইস আগে ইফরাজকে খাইয়ে দিই তারপরে আসছি আবার তোমাদের সাথে এখন টাটা করে দাও টাটা করে দাও টাটা হ্যাঁ গাইজ দেখো ইফরাজ এই যে খেয়ে নিয়েছে খেয়ে নেওয়ার যে ঘুমাবে বলে কান্না করছে মানে খেতে খেতে ওর ঘুম চলে আসছিল ঘুমাবে তো আচ্ছা তো চলো গাইজ ভিরা এখন ঘুমাবে ওকে এখন ঘুম পাড়িয়ে দিই তারপরে ওর ঘুম থেকে ওঠার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো আবার আসছি তখন তোমাদের সাথে তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো গাইজ এখন বাজে সন্ধে ছটার রিফার্স সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছে দেখো সান্টাক্লোজকে নিয়ে কি বলছে আর বেলুন নিয়ে ছা তোমার ওইটা তুমি নিয়ে খেলা করবে আচ্ছা ঠিক আছে তো গাইজ ও তো ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটার দিকে আচ্ছা ফুলিয়ে দেবো এখন বেলুন ফুলিয়ে দিতে বলছে তো এখন যেহেতু সন্ধ্যা হয়েছে ও এখন কিছু খায়নি তো ওর জন্য দেখো এই যে একটু অল্পখানি দুধ আর বিস্কুট নিয়ে এসেছি ওটা এখন খাইয়ে দেবো আচ্ছা ফুলিয়ে দেবো আর তো চলো আগে খাইয়ে দিই তারপরে আসি তোমাদের সাথে গাইস দেখো হই এখন এই যে অর্ধেক বইটা করে দিয়েছিল সেটা নিয়ে বসেছে পড়তে হ্যাঁ তুমি জানো শিপ জাহাজ হ্যাঁ তো গাইজ ফ্রাজ খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ মানে খেলা করছিল তো ওই ভিডিওটা আর করা হয়নি একটু পড়তে বসেছে যে দেখো তো তো ওদিকে চলো ভিডিওটি ভিডিওটি আর বেশি বাড়াবো না অনেক হয়ে গেলে দেখতে বোরিং লাগবে তারপরে তো রাতে বেলা আবার যেমন খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবে দেরি করেই ঘুমোয় অনেকটা দেরি করে সাড়ে বারোটা বাজিয়ে দেয় সেই জন্য সকালবেলা উঠতে অনেকটা দেরি করে চলো ভিডিওটি আর না বাড়িয়ে এখানে শেষ করে দিচ্ছি এবার টাটা বলে দাও এখন টাটা আমি নিচ্ছি